আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি থাই স্টাইলে কেল আর ঝুঁকি নেতিয়ে চিকেন স্টিয়ার ফ্রাই। একটা চিকেন ব্রেস্টকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এখন ম্যারিনেশন করব। সয়া সস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনটাকে আধা ঘন্টার জন্য রেস্ট হতে দেব। এদিকে অন্য একটি পাত্রে সব সসগুলোকে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ওয়েস্টার সস। সয়া সস দিয়ে দেব 1 টেবিল চামচ। হালকা বাদামি চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সসটা রেডি করে সেটাকেও একটা পাশে রেখে দিচ্ছি। গরম প্যানে তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে এর মধ্যে চিকেনগুলোকে ভেজে নেব। আমার ভিডিও এবং রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবেন। প্লিজ সাবস্ক্রাইব সানিকা খান। চিকেনের রঙ যখন বাদামি রঙের হয়ে আসবে চিকেনগুলোকে তুলে ফেলে ওই একই প্যানে 2টি রসুনকে কুচি করে দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়েছি 3টি। এগুলোকে কিছুক্ষণ সতেই করব আর তারপর দিয়ে দিয়েছি ঝুঁকিনি। একটা চিকেন ব্রেস্টের সাথে আমি 1টা ঝুঁকিনি নিয়েছি। ঝুঁকিনিগুলোকে এভাবে কেটে নিয়েছি যেমনটা স্ক্রিনে দেখা যাচ্ছে। ঝুঁকিনি কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বেল পেপার। আমি লালটা নিয়েছি। সবজিগুলো কিছুটা নরম হতে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো আমি আসলে একেবারে সেদ্ধ করে ফেলবো না, একেবারে নরম হয়ে যাবে না, কিছুটা হালকা শক্ত ধরনের থাকবে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সসটা। সবজিতে আমি এখনও লবণ দিইনি, সয়া সস ওয়েস্টার সস ব্যবহার করলে আমি আসলে লবণটা শেষের দিকে দিই যদি লাগে। তো আমি এখন 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সবশেষ উপকরণ কেল। কেলের পরিবর্তে বাঁধাকপি দিতে পারেন, লেটুস দিতে পারেন অথবা স্প্রিং অনিয়ন। তবে কেলটা দেওয়ার চেষ্টা করবেন যদি অ্যাভেলেবেল থাকে আপনার আশেপাশে, এটা অনেক স্বাস্থ্যকর একটা সবজি। তৈরি হয়ে গেল খুবই মজাদার স্বাদের থাই স্টাইলের এই ঝুঁকিনি এবং কেল দিয়ে চিকেন স্টার ফ্রাই, যেটা আসলেই অনেক স্বাদের এবং হেলথি। অবশ্যই স্বাদ, স্বাস্থ্যকর এবং স্বল্প সময়ে, এই 3টা শব্দ যেই মেনুটার মধ্যে থাকবে সেই মেনুটা কিন্তু যে কোনো গৃহিণীরই পছন্দ হয়ে যাবে। তো বাসায় তৈরি করে খাবেন এই মজাদার খাবারটা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।